পিতা মৃত আহমদ মিয়া তালুকদার, মাতা মৃত আফরোজা খাতুন, গ্রাম ও ডাকঘর মাইটভাঙ্গা উপজেলা সন্দ্বীপ চট্টগ্রাম। আমি মতিঝিল টিএনটি কলেজে লেখাপড়া করতাম ইন্টারমিডিয়েটে। সন্দ্বীপে যখন ছিলাম তখন আবার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। সন্দ্বীপে থাকি ঢাকাতে গিয়ে পরে আমি আর ওই ওখানে জায়গা দখল করতে পারিনি। আসলে যুদ্ধ শুরু হওয়ার আগেই আসলে আমরা ঢাকাতে সারি চলে আসি, সন্দ্বীপে চলে আসি। এই মার্চের 11 তারিখেই আসলে আমি ঢাকা থেকে সন্দ্বীপে আসছি। সন্দ্বীপে আসার পর মুজিবনগর সরকার গঠিত হয়, তখনই আমি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য খোঁজ খবর নিতেছি। অনেকের কাছে গেছি, আসলে আমার যেগুলো পরিচিত তাহলে সন্দ্বীপে তখন ছিল ওই বাবা সেলিম, তারপরে রফিক, বর্তমানে মানুষের বলি এটাকে রফিক চেয়ারম্যান, তারপরে ওই আবুল কাশেম বাতেন সদাকর ছেলে, এগুলোর সাথে পরিচিত ছিল। আমি আসার আগেই এরা সব সন্দ্বীপ ছেড়ে চলে গেছে, আমি আর আসি কাকু পাইলাম না। তো তখন আমাদের সন্দ্বীপে শাহজান নামে একটা লোক ছিল মগধারা বাড়ি, হে কিন্তু আমি পরস্পর মানুষের কাছ থেকে শুনি সে ইন্ডিয়াতে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য লোক পাঠায়। আমি কয়েকবার ওর কাছে গেছি, যাইলে বললো না এখনো আমরা লোক পাঠাই না। আসলে আমাকে সে বিশ্বাসই করে নাই। তারপরে দুই তিন দিন ওনার কাছে যাওয়ার পর দি যখন আমি ইয়ে করতে পারি না, যাইতে পারতেছি না, তো শেষে আমরা তিনজন, এটা হলো রতন চন্দ্র ব্যানার্জি, ওর বাবার নাম ছিল এখন তো নাই কলঙ্ক ভট্টাচার্য, ওর বাবা আবার সন্দ্বীপের সন্দ্বীপ হাই স্কুলের শিক্ষক ছিল তখন, আর একজন ছিল মহিপুল্লা, এর বাবার নামটা ঠিক মনে নেই। আমি ছিলাম সন্দ্বীপের মধ্যে মাইটভাঙ্গা, ওরা দুজন সারিকে টিনে এনেছে, ইয়া করছি নিজেরা নিজেরাই যেভাবে পারি যাব। এই সন্দ্বীপ থেকে লঞ্চ সার্ভিস ছিল ইয়া পর্যন্ত কুমিরা, তো কুমিরা ঘাট দিয়ে আমরা সন্দ্বীপ থেকে কুমিরা পার হয়ে গেলাম। একটা ছেলে পাইছি কি ভৌমিক, সেগুলো আমাকে ইয়ে দিলে আপনার মানুষ তিনজন আমাকে 150 টাকা দেবেন, আমি বর্ডার পর্যন্ত নিয়ে বুঝাই দেব। তারপরে 150 টাকা দিয়ে সাথে আমরা রওনা করছি, তার যেদিন রাত্রে কথা হচ্ছে সকালে রওনা হয়েছি। কাপড় চোপড় যা ছিল কোমরে ইয়ের নিচে বাঁধি টান দিই, অর্ধেক গ্রামের ওই শাসা বাসা মানুষ ক্ষেতের আলে আলে হাঁটি, এইভাবে আমরা রওনা করছি। একখানা দেয় একটা বাড়িতে উঠলাম, যে যে জিনাল খান নোয়াখালীতে, তখন থেকে মানুষ আসতেছে, শুধু সবাই আসে সেখানে মধ্যে গাছের গোড়ায় মাটিতে বসে থাকে, এরা বর্ডার ক্রস করবে, সন্ধ্যা হলে বর্ডার ক্রস করে। এই ফাঁকি দিয়ে একটা বড় ইয়া করলো, এই যে আমরা মানুষ তিনজন গেছি, বাড়িওয়ালা আমাদেরকে বললো আসি, তোমরা তো দেখতে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত লাগতেছে, যদি পারো কিছু ফসে দাও আমি তোমাদের জন্য কিছু খাবার তৈরি করে দিই। আমরা তিনজন, তিনজনের জন্য 12 আনা লয়ে গেছে, 12 আনা খোঁজে নি, তো ওই ডিম মশারির ডাল আর ভাত, খাওয়া দাওয়া দিয়েছে ওনার খাইছি। খাওয়ার পর সন্ধ্যার পর দিয়েছে অনেক আরো মানুষ আসতেছে, আসার পর দিয়ে সব রওনা করছে। রওনা করার পর যখন আমরা বর্ডার ক্রস করি, আমার তো কোনো গাইড নাই, কোনো সিগন্যাল নাই, কিছু নাই, গাইড না থাকাতে আমরা অনিশ্চয়তার পথে চলছি। কতটুকু গেছি এত ব্রাশ ফায়ার আরম্ভ হয়ে গেছে পাকিস্তানি আর্মি থেকে, ব্রাশ ফায়ার করা যখন করে তখন আমরা আসলে ওখানে ছিলাম না, আমরা এমনি পথে আছি। যখন ব্রাশ ফায়ার আরম্ভ হয়ে গেছে তখন আর হিতে হিত জ্ঞান নাই, কারণ সবাই উঠতেছে, কিন্তু এত জ্ঞান না থাকলেও অন্যদিকে ছুটে না, শুধু সব ইন্ডিয়ার কোনো তো বর্ডারটা ক্রস করলে নিরাপদ হয়ে যাবো এই মনে করি শুধু দৌড়তে সামনের দিকে।
আমরা যা এর যেখানে করছি ব্রাশ ফায়ার করছে, তখন এই মানুষের রক্ত রক্ত এগুলো করতেছে, ওদের এই যে হাত ফা না লাফালাফি করতেছে, তো এগুলোর মধ্যে আমরাও পড়ে গেছি। তখন আসলে একটু নার্ভাস হয়ে আমরা এমনি পড়িয়ে রয়েছি, তখন এমনি হুশ আছে। আসলে পড়ে থাকার পরে দিয়ে কতক্ষণ পর দিয়ে আরেকটা গ্রুপ আসতেছে, হেরা আসার সময় বলছে রে তুই এখন এখনই মারছে। এই কথা বলার পর দিয়ে আমরা বললাম ভাই আমরা এখনো মরি নাই, একটু হাত ধরে টানলে আমরা মনে হয় উঠতে পারবো। ওরা ধরিয়ে টানছি, টানি উঠেছে আমরা এই তিনজন, যে তিনজন আমরা আসছি ধরুন তো তিনজন, তিনজনকে টানি ধরি কোনো মতো উঠাই আমরা হাঁটা আরম্ভ করলাম। কতটুকু যাওয়ার পর এইটা বর্ডারে ইয়াতে উঠছি, বর্ডার ক্রস করে সরিয়েছি, তারপরে তো চলে গেলাম যেখানে গেছি এটাকে শ্রীনগর বাজার বলে ইন্ডিয়া, সেখানে যাওয়ার পর দিয়ে আরো ওই দোকান টোকান আছে জিজ্ঞাসা করলাম যে আমরা তো মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আসছি, দোকানে বাঙালি দোকান দেখি, বাঙালি দোকানে ওগুলো জিজ্ঞাসা করলাম, তো হেরা করলো এখানে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প আছে কাছে, হেরা ওখানে আমাদেরকে নিয়ে পৌঁছাই দিছে। ঠিক আছে, আমরা ওখানে গেছি, ওদের সাথে কথাবার্তা বলি, সেখানে আসলে ট্রেনিংই নিলাম, এটাকে বলছি শর্ট কোর্স, একটা শর্ট একটা ট্রেনিং নেবে এক সপ্তাহ। এক সপ্তাহ ট্রেনিং নেওয়ার পর এখন আমরা মানুষ তিনজন, অন্তত 8-10 জন লোক থাকতে হবে একটা গ্রুপ করতে হলে। আমাদের কিন্তু তোমার একটা কাজ করো, তোমার তো মানুষ মাত্র তিনজন, তোমরা ওই আবার তোমার এলাকায় যাও। যাই, তারপরে ওই তোমাদের গ্রুপের উদ্যোগ করতে পারো সেভাবে কিছু লোক নিয়ে আসো। আবার লোক নিয়ে আসার জন্য আমরা বর্ডার ক্রস করছি লোক নেওয়ার জন্য। সন্দীপে গেলাম, সন্দীপে তখন ছিল সংগ্রাম কমিটি, প্রত্যেক ইউনিয়ন সংগ্রাম কমিটি ছিল, সংগ্রাম কমিটির যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানকে তাই বললাম যে এই ব্যাপার আমরা ইন্ডিয়াতে গেছিলাম, সেখান থেকে আসছি, আমাদের লোক কম ছিল এই জন্য আমাদেরকে ইয়া দেয় নাই, আর্মস দেয় নাই, এখন আমাদের কিছু লোক নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি, আমাদের কিছু লোক জোগাড় করে দেন, আমার তো দরকার 8-10 জন। এখানে বলাতে এরা তো সবার সাথে যোগাযোগ করতেছে, মানুষ ইয়াতে যায় ইন্ডিয়াতে পাঠাবে, এখন মানুষ হয়ে গেছে অনেক বেশি, আমাদের প্রায় 75 জনের মতন লোক হয়েছে। মাইকবাঙ্গা এবং মুসাফুরের বর্ডার আছে, ওখানের মধ্যে একটা বাড়িতে আমরা রাত্রে 11টায় অবশ্য ওখান থেকে রওনা করবো। তো রওনা করার আগে দিয়ে আরও বোট টোট নৌকা লাগবে, তো সেখানে আমরা ঠিক করার জন্য আবার উত্তর সন্দীপ গেছি, একটা বোট ঠিক করছি। মিরেশ্বরের খেয়ারহাট নামে একটা জায়গা আছে, ওখানে যাব আমরা, খেয়ারহাট দিয়েই কিন্তু সন্দীপে আসছি, এবং সন্দীপে ওই যে খেয়ারহাটের সেখানে মিরেশ্বরের কিছু লোক আছে, আমরা যেদিন যাব আমাদের ওরা রিসিভ করি, একসাথে যাবে। যে লোককে ঠিক করছি, এই লোক যার সাথে কথা বলছি সেটা আবার স্বাধীনতার পক্ষের লোক, গোলাম মাওলা নাম, ওর বাবা আবার স্বাধীনতার বিপক্ষের লোক। আমরা যে ওর সাথে নদী কথাবার্তা বলছি ভোট নেওয়ার জন্য, ছাদ দোকানে বসে কথাবার্তা বলছি, তো ছাদ দোকানে এরা জানছে, জানার পর দিয়ে এরা এটা বাবারে বলছি আমরা যাবো, এর আগে দিয়েছি ওদেরকে ও ইয়াতে ফাটা দিয়েছে, সিটাকে ফাটা দিয়েছে, ওরা আর আসে নাই। আমরা কিন্তু 75 জন লোক নিয়ে রওনা করছি ঠিকই, ফতে ফতে কিন্তু আরও লোক বাড়িয়ে গেছে। এটা মে মাসের শেষ, আল্লাহর একটা রহমত, কতক্ষণ পর দিয়ে একটা বোট আসছে ওইটার মতনই, যখন নৌকা ভিতরে নৌকা তো উঠে গেছে সব, ইয়ে করো নৌকা ছাড়ো, নৌকা ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে কিন্তু মার খাবে, মার খাবে যখন বলছে তখন এরা নৌকা ছাড়ি দিছে। যেখানে আমাদেরকে নামানোর কথা ওরা কিন্তু সেখানে আমাদের নামাই নেই, আমরা তো আসলে চিনি না, বলছে এটা কাছে আছে খেয়ারহাট, আমরা ওখানে গেলেও অসুবিধা আছে, আপনারা যাবেন অনেকে জানবে, সেটা যদি আবার আমাদের বিপত্তিবোধ হয় তো আমরা নিরাপদে থাকার জন্য আপনাদেরকে এখানে নামাইলাম। তা আবার আমাদেরকে একটা লোক দিছি, তারপরে আমরা অনেক কষ্টে যাই, আর কেউ চিনি না, একবার এদিকে যাই একবার ওইদিকে যাই, প্রায় রাতের 3:30টার দিকে খেয়ারহাট গিয়ে পৌঁছি। খেয়ারহাটে পৌঁছার পর কিন্তু আমরা আসতে দেরি হয়ে গেছে, ওরা রাতের 8টায় এখানে 8টা পর্যন্ত ছিল, 8টার পর দিয়ে এরা চলে গেছে। সেখানের মধ্যে একটা লোক ছিল বাবুর বাপ বলে এটাকে, চলে যাওয়াতে আমরা তো আর কী করবো, এখানের মধ্যে আমি বাবুর বাড়িতে গেছি, এখানে কিন্তু এরা সব নদীর এই ব্রিজের উপরে সব ঘুমাই গেছে। তারপরে ওই বাবুর বাপ আসছে, আসি সবাইকে নিয়ে আবার উঠাই বাড়িতে গেল, বাড়িতে ঘাস টাস ভিজে দিছে সবাইকে, শোয়াইছে, তারপর খাওয়াইছে মুড়ি গুড়,
তারপর নারকেল, হে আবার চলি গেছে ইয়াতে বিশেষ দারোগার হাট। সেখানে দুইটা দারোগার হাট আছে, কোন দারোগার হাট, বড় দারোগার হাট না ছোট দারোগার হাট সেটা আমার এখন আর মনে নেই। হে আবার সেখানে চলি গেছে। তারপরে আমরা এখান থেকে তিনজন চারজন করি ফাটা, তারপরে এবার আমরা দারোগার হাট গেছি। দারোগার হাট যাওয়ার পর দিয়ে সেখানে মধ্যে লোকজন আসছে, তারা আমাদেরকে একটা বুড়ো একটা লোক আছে, এটাই আমাদের গাইড। ম্যাচ 25-26 এরকমই হবে। তাও আমরা পার হয়ে আসলাম ইন্ডিয়াতে প্রায় 100 মতো। পরে চিটাংয়ের একটা গিয়েছিল সাবের আহমদ আজগুরি, চিটাংয়ের নেতা, তখন ছাত্রলীগ নেতা ছিল, শ্রীনগর বাজারে আসি। সাগর আহমদ আজগুরি আমাদের সাথে যে লোক আসছে একটা, হেও সিটি কলেজে পড়তো, হের সাথে পরিচিত। তার ওর জিজ্ঞাসা করছে, বলল আমরা গত রাত্রে আসছি, এখন আমরা এখানে ক্যাম্পে ট্রেনিং নেব, কিছু লোক এখানে থাকবে না, ওরা হরে নিয়ে ক্যাম্পে যাবে, ওদেরকে ফাটানোর জন্য এখানে আসছি। এখন এখানে এই ক্যাম্পের ব্যাপার তো সাবর আহমদ আজগুরি জানে। তো হে বলল, তো এইখানে তো এরা আওয়ামীলীগপন্থী না, তোমরা তো তুমি কি থাকবে নাকি এখানে? ও ছাত্রলীগের পন্থী না, যদি না হয় আওয়ামী লীগ পন্থী যদি না হয় আমরা এখানে থাকবো কেন? আমার কথা জিজ্ঞাসা করছে, ওইটা কি নকশা নিস নাকি? ও না নকশা নিস না, ও ছাত্রলীগের ছেলে, তো ডাক ওকে। তা আমি যাচ্ছি তাকে সার দোকানে বসে জিজ্ঞাসা করলো, তোমরা এইটা তো এই ব্যাপার? আমি বললাম, হ্যাঁ আমি জানি, আমি গতবার যখন এরা বক্তৃতা দিছে তো তখন বলছে যে আমরা বলছি তোমরা যে করবে করো, আমাদেরকে আর দিলে আমরা আমাদের মতো ব্যবহার করবো। এই সমস্ত করিয়ারে আমরা এখানে মধ্যে ট্রেনিংয়ে গেছি। তো এখন তো তোমরা এখানে থাকবে এরকম লোক দিয়ে নাকি ইয়ে করবে হরিণে যাবে? আমি তো এখানে মধ্যে একবেলা ভাতও খাইছি, এরা কি বলে না বলে সেগুলো তোমার ব্যাপার না। আমি এখান থেকে ওই ইয়ার বর্ডার সিকিউরিটি বোর্ডের ক্যাপ্টেন আছে, ও টেরুন খুলে ইয়ে করে দিবে, সারে দিবে। সেখান থেকে ওই হরিণা ইউথ ক্যাম্প ওখানে গেলাম, সেখান থেকে আবার আমাদেরকে ওই হায়ার ট্রেনিংয়ে ফালাটানার ট্রেনিং সেন্টারে পাঠাচ্ছে। সেখান থেকে 15 দিন ট্রেনিংয়ের পর ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে রাজপুত রেজিমেন্টের কাছে আমাদেরকে ওই ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছে। কতজন গেছিলেন ওই ট্রেনিং? সেখানের মধ্যে ওই 30 জন। সেই 30 জনকে এখান থেকে ওই জাতে পাঠাইছে, জাত রেজিমেন্টের আন্ডারে। তখন আমাদের স্থায়ী পোস্টিং ওখানে হয়েছে, কিন্তু পোস্টিং হওয়ার পর ওরা যখন ইন্ডিয়াতে ইয়ে যুদ্ধ চলে গেল আমাদেরকে নেয়নি। আমরা সেখানের মধ্যে ওই আমবাসা একটা জায়গা, সেখানের মধ্যে বেঙ্গল রেজিমেন্টের ইয়ে ছিল হেডকোয়ার্টার, আমরাই জানছি তো ওখানে থাকাতে। তারপর সেখানে গেছি, সেখানে যাওয়ার পর দিয়ে মেজর জিয়ার লাভ হয়েছে। মেজর জিয়ার লাভ পাওয়ার পর দিয়ে আমরা যা করছি সব বললাম, বলার পর দেখলাম আমরা এখন অরক্ষিত অবস্থায় আছে, আমাদের কেউ নাই, আমরা এখন কী করবো? তো জিয়র রহমান আমাদেরকে বললো, তোমরা ইয়ে করো জেড ফোর্স হেডকোয়ার্টার চলে যাও। আমাদেরকে করলেও তোমরা ইয়ে করো, একটা মন্নার নামে একটা লোক আসবে রেশনের গাড়ি, তোমরা লোক 30 জন ওই গাড়িতেই চলে যেতে পারবে জেড ফোর্স হেডকোয়ার্টারে চলে যাও। তো এই আমাদের জেড ফোর্স হেডকোয়ার্টার চলে যাই, এই বেঙ্গল রেজিমেন্টের ইয়েতে যাই, বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের জয়েন হইল। আমরা সেখানেই থেকে যুদ্ধ আরম্ভ করি। কমান্ডার নামটা মনে আছে? কমান্ডার সেখানের মধ্যে এমনি তো জিয়া হইল ইয়ে মেজর জিয়া আছে, তারপরে কমান্ডিং অফিসার ছিল মেজর জিয়া উদ্দিন। নভেম্বর 2 তারিখে ঢুকছি আমরা, জকিগঞ্জ দিয়ে আমরা ঢুকি, অতিবর্তী যে সমস্ত স্থানে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, ওই যুদ্ধ সংঘটিত হওয়ার পর আমরা ওই সামনের দিকে অগ্রসর হয়েছি। কানাইঘাটের একটা যুদ্ধ, সেখানের মধ্যে আমাদের যুদ্ধ হয়েছে ফাটাসি আমাদেরকে ইয়ে করার জন্য, আহত আছে নিহত আছে এগুলো আনার জন্য। আহত ফাঁসি আমাদের সাথে একটা লোক হিটে আনছি, আমরা ধরছি একটা লোক ধরছিলাম পাকিস্তানি আর্মি। সিলেট টাউনের দিকে অগ্রসর হইতে যাই 16 তারিখ, সিলেট কৃষি উন্নয়নের একটা ফার্ম, এই ফার্মের মধ্যে আমরা তা ছিলাম। আমরা শুনছি দুপুরের খাওয়ার সময় 16 তারিখ সারেন্ডার হয়েছে, 16 ডিসেম্বর তো সারেন্ডার হয়েছে, 17 ডিসেম্বর আমাদেরকে সবাইকে ওই পাহাড়ের ফাঁকে দিয়ে সবাইকে ফলেন করাইছে। ফলেন করাইয়ে মেজর জিয়াউদ্দিন সেখানের মধ্যে একটা ভাষণ দিল, বললো তোমরা এখন সিলেট টাউনে যাবে, পথে কেউ কোনো জিনিস ধরবে না,
যেখানে আমরা যাব ওখানে গেলে আমরা সেখানে যে কদিন পারি রেস্ট নেব। আমরা সেখানে যাওয়ার পরে আমাদের আর তর্স হয় না, বাড়িতে কারে কোথায় রাখিয়েছি, কে আছে না আছে, আমাদেরকে থাকতে বলছিল আর কি সেনাবাহিনীতে। তারপরে সেনাবাহিনীর প্রতি আমাদের ইয়া নাই, ট্রেনে কতটুকু যায় ওখান থেকে, যেখান থেকে আর ট্রেন যাওয়ার পথ চলে না সেখান থেকে আবার নামি, নামার পর দিয়ে ওই বাসের 24শে ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে সন্দ্বীপ পৌঁছে গেছি। আমাদের সেখানে যে 30 জন ছিলাম না, 30 জনের মধ্যে 17 জন ছিল সন্দ্বীপের লোক জেট ফোর্সে। আমি তো আছি, আমার শাসাতো ভাই শহীদুল ইসলাম, এর নাম এখন নাই, তারপরে ওই ফরিদ নামে একটা ছেলে আছে মারা গেছে, এর নামও নাই, নাম আছে বর্তমানে ডাক্তার মুস্তফা, এখন মা ও শিশু হাসপাতালে ইয়ে কাজ করতেছে, আর একটা মুস্তফা মাস্টার, এ অবশ্য মারা গেছে। এরকম আমাদের 17 জনের মধ্যে যাই ছিল কিছু, সবাই কে কোথায় আছে এটা আমি জানি না, এবং বোরহানউদ্দিন নামে একটা ছেলে ছিল, হিটাও প্রাইমারি স্কুলের মাস্টারি করতো, হেও মারা গেছে। তারপর শাহাবুদ্দিন নামে একটা লোক ছিল, হিটাও আসলে আমাদের সাথে জেট ফোর্সে, হেও মারা গেছে। হের বড় ভাই না ছোট ভাই নাসিরুদ্দিন, এটা এখনো জীবিত আছে, এরা দুই ভাই মুক্তিযোদ্ধা ছিল। নাসিরুদ্দিন আবার আমাদের সাথে ছিল না, শাহাবুদ্দিন যেটা এটা আমাদের সাথে ছিল। 71-এর পর থেকে আসলে অনেক হতাশায় ভুগছি, যতটুকু আমরা চিন্তা করছিলাম যেভাবে হওয়ার কথা ছিল আসলে তো সেভাবে হয় নাই। এখন ভালো লাগে, ভালো এবং খারাপ দুইটার মধ্যে ভালোটাই একটু আমার কাছে বেশি লাগে, সামনে আরো ভালো হবে এটাও আশা করি। তরুণদের উদ্দেশ্য দিকে লেখাপড়ার প্রতি মনোযোগী হবে, লেখাপড়া করবে, লেখাপড়া শিখে দেশের যেভাবে উন্নতি হয় ও সেভাবে এরা চলবে এইটাই। যেতে চায় তা